আপনার একটা কথা চিন্তা করেন, যদি রমজান মাসে আপনি শেষ 10 দিন ডেইলি রাতে 1 টাকা দান করলেন, কত 10 দিনের ভিতরই তো একদিন লাইলাতুল কদর হবে, ঠিক না? আপনি দান করছেন কয়দিন? 10 দিন কয় টাকা? লাইলাতুল কদরের বদৌলতে আপনি 83 বছর টানা দান চলতে থাকবে। এর ভিতরের গ্যাপ হবে না। এরকম মনে করলেন আপনি 10 দিন, শেষ 10 দিন আওয়াবিন পড়লেন, একদিন তো লাইলাতুল কদর হবে, ঠিক না? হবে না। 83 বছর টানা আপনার আওয়াবিন লেখা হবে। আপনি চাষ করলেন, এসরাফ করলেন, 83 বছর কিন্তু লেখা হবে। তাহাজ্জুদ করলেন, কতদিন লেখা হবে? অথচ দেখা যাবে আপনি 83 বছর বাঁচবেনও না, কি বাঁচবো না। তাহলে এইটাই বুঝাইতে চেয়েছিলাম আমি, যে ব্যবসায়িক মৌসুম যেরকম ব্যবসায়ী ভাবে যে এই মৌসুমে পিছনের ঘাটতিকে আমি শুধু ঘাটতি পূরণ করব না, ঘাটতি তো পূরণ করব করব, আগামীতে 1 বছর যাতে ভালোভাবে একটু খেয়ালে চলতে পারি এই ব্যবস্থাটাও যেন হয়, ঠিক না? আবার অনেকজনে তো ভাবে একটা বাড়িও যেন হয়, ঠিক না? অনেকজনে তো ভাবে যে একটা গাড়িও যেন হয়, ঠিক না? এটা তো ভাবে, ঠিক না? আবার হয়েও যায়, হয় না? আছে ইসলামপুরে বহুত ব্যবসায়ী আছে, কি 1 বছরের মাথায় বাড়ি না কিনো, 2-4 বছরের মাথায় তো কিনে, জায়গা জমিনের খবর পাইতে দেরি, কিনতে দেরি করে না, ঠিক না? সে পত্রিকা কিনে, ব্যবসার থেকেই তো কিনে, ঠিক না? তো দুনিয়াটা যেরকম আখেরাটাও ঠিক এরকম। কেউ যদি চায় যে আমি আমার জীবনের সমস্ত ঘাটতি গুলাকে পূরণ করতে চাই আর আখেরাতের পুরা পুঞ্জিটা ঘাটতি বইরা নিতে চাই, তো তার জন্য রমজানটা হলো সবচেয়ে বড় মৌসুম। রমজানটা সবচেয়ে বড় মৌসুম।